স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমি আমার যে স্টুডেন্টস আছে তাদের যে পরীক্ষা নিয়েছিলাম সেখান থেকে কিছু অর্গানিক কোয়েশ্চেন সলভ করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে। আচ্ছা, তাহলে এক এক করে শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে এখানে যে CH3MgBr এটাকে ট্রিট করা হচ্ছে শুষ্ক বরফ, প্রথমে শুষ্ক বরফ দিয়ে ট্রিট করা হচ্ছে, তারপরে জল দেওয়া হচ্ছে, ঠিক আছে, এ উৎপন্ন হয়ে বলছে, তারপরে বলছে সোডালাইম তাপ দেওয়া হয়েছে, সোডালাইম তাপ বি উৎপন্ন হবে। এই দেখতে হবে, দেখো এই শুষ্ক বরফ মানে তোমরা যারা কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে আগে আমরা এই গ্রিগনাইট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন আমরা করিয়েছি, কার্বন ডাইঅক্সাইড আর গ্রিগনাইট বিকারকের বিক্রিয়ায় CH3MgBr, এটা ডেল মাইনাস ডেল প্লাস এখানে অ্যাটাক করবে গিয়ে, কিন্তু মাইনাস CH3MgBr এটা তৈরি হয়, এবং এটাকে জল দিলে, বা হাইড্রোলিসিস করলে, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা ওই হয়ে যাবে জাস্ট, এইটা উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানে যেটা এ সেটা কি? অ্যাসিটিক অ্যাসিড, এবার এইটাকে সোডালাইম তাপ, সোডালাইম বলতে NaOH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটোর মিশ্রণ, সেটা হচ্ছে সোডালাইম, সেটা দিলে কি হয়? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া হয়, ঠিক আছে। তাহলে এখানে মিথেন উৎপন্ন হবে, কিন্তু মানে এই যে অ্যাসিটিক অ্যাসিড এখানে যদি সোডালাইম তাপ দেওয়া হয় তাহলে কি হয়? কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায়, ঠিক আছে, আর মিডিয়াম এনওএইচ থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডের এনওএইচের মধ্যে বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, আর এখানে অ্যাকচুয়ালি মেইন প্রোডাক্ট হিসেবে মিথেন উৎপন্ন হয়, ঠিক আছে, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে প্রথম প্রবলেমটা হলো, নেক্সট প্রবলেম, নেক্সট যেটা বলছে এটাও খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, কিউমিন ফিনল সিনথেসিসের বিক্রিয়া, কিউমিন দেওয়া হয়েছে, কিউমিনকে বলছে অক্সিজেন, বায়ুর অক্সিজেন, 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়েছে, এ উৎপন্ন হবে, তারপরে বলছে উষ্ণ লঘু H2SO4 দেওয়া হয়েছে, তাহলে বি উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এই যে রিয়াকশনটা প্রোডাক্ট এ আর বি কি হবে, ঠিক আছে, দেখো এটা কিউমিন ফিনল বিক্রিয়া, তাহলে প্রথমে কিউমিন হাইড্রোপারক্সাইড উৎপন্ন হবে CH3, এখানে অ্যাকচুয়ালি বি প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা এ, এবার এখানে রিয়ারেঞ্জমেন্ট হবে, হাইড্রোপারক্সাইড রিয়ারেঞ্জমেন্ট হয়ে কিন্তু তোমরা জানো ফিনল প্রস্তুতির বিক্রিয়া, ফিনল এবং অ্যাসিটোন উৎপন্ন হবে, CH3CO CH3, ঠিক আছে, অ্যাসিটোন উৎপন্ন হবে, এখানে একটা রিয়ারেঞ্জমেন্ট হবে, খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটাও। আচ্ছা, এরপরে বলা হয়েছে, এরপরে যেটা ছিল ওএনএ, এটাকে ট্রিট করা হয়েছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে, চাপ দেওয়া হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়েছে, এ উৎপন্ন হবে বলা হচ্ছে, তারপরে লঘু অ্যাসিড দেওয়া হয়েছে, লঘু অ্যাসিড বি উৎপন্ন হবে, বিটাকে ট্রিট করা হয়েছে
H2SO4 মানে মিথানল H2SO4 দিয়ে, আর আবার হয়ে বলছে এটা এটা উৎপন্ন হচ্ছে, এখানে আবার ট্রিট করা হয়েছে অ্যাসিটিক অ্যানহাইড্রেট H2SO4 সি উৎপন্ন হচ্ছে। তাহলে এই এ থেকে ডিপোজিট এদেরকে শনাক্ত করতে হবে। দেখো প্রথম যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার নাম তোমরা সবাই জানো কোলবিস স্মিট বিক্রিয়া। কোলবিস স্মিট বিক্রিয়া কি হয়, বেসিক্যালি ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতির একটা বিক্রিয়া। তাহলে প্রথম স্টেপে এইটা উৎপন্ন হবে, এ দিলে যেহেতু বেসিক এই এনএটা আসে মিডিয়ামে সেই জন্য এইটা উৎপন্ন হবে সোডিয়াম স্যালিসাইলেট। আচ্ছা তারপরে লোকেশন দিলে ওটা অ্যাসিডিফাইড হয়ে এটাও তৈরি হবে ও এইচ সি ও এইচ স্যালিসাইলিক অ্যাসিড হয়ে গেল। এবার দেখো স্যালিসাইলিক অ্যাসিডে যদি স্যালিসাইলিক অ্যাসিডে আমি স্যালিসাইলিক অ্যাসিডটা একটু এখানে লিখছি, স্যালিসাইলিক অ্যাসিড এটাকে যদি ট্রিট করা হয় এটা H2SO4 দিলে ঠিক আছে, বেসিক্যালি অ্যাসিটাইলেশন হবে ঠিক আছে, অ্যাসপিরিন তৈরি হবে এই যে এখানে COCH3 আর এটা COOH ঠিক আছে, তাহলে এটার নাম অ্যাসপিরিন, তাহলে এটা সি যেটা দিয়েছে। আর এইখানে আবার বলছে মিথানল তাপ দেওয়া হচ্ছে, মিথানল সরি মিথানল H2SO4 দেওয়া হচ্ছে। তাহলে এখানে স্টারিফিকেশনের মতো কিছু একটা বিক্রিয়া হবে, তাহলে মিথাইল স্যালিসাইলেট তৈরি হবে। স্টারিফিকেশন স্টারিফিকেশন বিক্রিয়া হবে COOCH3 ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট যেটা বলছে নেক্সট বলছে CH3CH2OH এটাকে ট্রিট করা হচ্ছে ব্লিচিং পাউডারে লেইন, ব্লিচিং পাউডারের লেইন এটা দিয়ে এবং উত্তাপ দেওয়া হচ্ছে, উত্তাপ দেওয়া হচ্ছে উৎপন্ন হবে এ, সেটাকে ট্রিট করা হচ্ছে C6H5NH2 ইথানলীয় KOH, ইথানলীয় KOH তাপ উৎপন্ন হবে বি। খুব একটা ইম্পর্টেন্ট এটা, ফার্স্টে জানতে হবে ব্লিচিং পাউডারে লেই। দেখো এই ব্লিচিং পাউডারে লেইতে থাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর ক্লোরিন, কারণ ক্লোরিন ক্যালসিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া ব্লিচিং পাউডার তৈরি করে তার লেই তৈরি করে, তাই জলীয় দ্রবণ মতো করে লেই পেস্ট বানানো হয় ঠিক আছে, লেই ঠিক আছে। তাহলে বেসিক্যালি এই ব্লিচিং পাউডারে লেইতে কে কে থাকে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্লোরিন তাই তো। তাহলে এইখানে যে তোমরা জানো ইথানল প্রাইমারি অ্যালকোহল এবং সেখানে কিটোমিথাইল গ্রুপ না থাকলেও রিয়াকশনের মাধ্যমে কিটোমিথাইল গ্রুপটা তৈরি হয়ে গিয়ে সেখানে কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া হয়, এটা বেসিক্যালি ক্লোরোফর্ম বিক্রিয়া, ক্লোরিন ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্লোরোফর্ম বিক্রিয়া হবে ঠিক আছে। তা ক্লোরোফর্ম বিক্রিয়া কি উৎপন্ন হবে, ক্লোরোফর্ম উৎপন্ন হয় তাই তো, তাহলে CHCl3 উৎপন্ন হলো এইটা, তাহলে এ। আর এটাকে ট্রিট করা হয়েছে অ্যানিলিন C6H5NH2 অ্যানিলিন KOH তাপ দেওয়া হয়েছে। তাহলে এই বিক্রিয়াটা মনে পড়ছে যে অ্যানিলিনকে ট্রিট করা হয় ক্ষারীয় KOH এবং ক্লোরোফর্ম দিয়ে এবং তাপ দেওয়া হয়, সেই বিক্রিয়াটা হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট বা কার্বিল অ্যামিন রিয়াকশন, কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিনে কার্বিল অ্যামিন রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তাহলে C6H5NH এটা তৈরি হয় খুবই বিষাক্ত পদার্থ। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বলছে CH3 = CHOH
এটাকে PBr3 দিয়ে ট্রিট করা হয়েছে, এ উৎপন্ন হবে। তাকে আবার ট্রিট করা হয়েছে ম্যাগনেসিয়াম ইথার দিয়ে, ম্যাগনেসিয়াম ইথার দিয়ে ডি উৎপন্ন হবে। তাকে আবার ট্রিট করা হয়েছে ইপক্সাইড দিয়ে, সি উৎপন্ন হবে। তাকে হাইড্রোলিসিস করা হয়েছে, ডি উৎপন্ন হবে। কি দেখো, দেখো প্রথমে দেখো, আমরা যখন এই কম্পাউন্ডটা অ্যালকোহলকে CH3COH এটাকে PBr3 দিয়ে ট্রিট করব, তখন কিন্তু অ্যালকিল ব্রোমাইড তৈরি হবে অ্যালকোহল থেকে, এটা তৈরি হবে। এবং এটাকে যখন ম্যাগনেসিয়াম ইথার দেবো তাহলে গ্রিক নাট বিকারক তৈরি হবে, তাই তো? অ্যালকিল ব্রোমাইড আর ম্যাগনেসিয়াম ইথারে, ম্যাগনেসিয়াম ইথার মিডিয়ামে দিলে কি হয়, গ্রিক নাট বিকারক, করেসপন্ডিং গ্রিক নাট বিকারক CH3CH MgBr উৎপন্ন হয়ে গেল। এবার এটার সাথে তাহলে এক এক করে, এটা এ, এটা বি। এবার এখানে ইপক্সাইড দেওয়া হয়েছে, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এটা এইখানে অ্যাটাক করলে এটা খুলে গেল, তাই তো? তাহলে কী হলো, এই যে CH2 পাটে জুড়লোকে CH3 এই পাটটা, আচ্ছা এইটা CH2 আর ওইখানে হাতে ও মাইনাস, তাই তো? মিডিয়ামে আছে প্লাস বি আর, তাই তো? তাহলে এটাকে হাইড্রোলিসিস করো, এটা তাহলে সি, এটাকে হাইড্রোলিসিস করলে CH3 টু CH2 OH উৎপন্ন হবে, এটা তাহলে ডি। আচ্ছা নেক্সট, নেক্সট বলছে অ্যাসিটোন, অ্যাসিটোনকে ট্রিট করা হচ্ছে প্রথমে ম্যাগনেসিয়াম অ্যামালগাম শুষ্ক ইথার মিডিয়াম, বা অনেক সময় বেনজিন মিডিয়াম নেওয়া হয়। দুই নম্বরে লৌহ অ্যাসিড দেওয়া হচ্ছে, লৌহ অ্যাসিড এখানে কি হবে দেখো, পিনাকল তৈরির বিক্রিয়া এটা, ঠিক আছে? অ্যাসিটোন থেকে পিনাকল তৈরির বিক্রিয়া। প্রথমে যখন আমরা অ্যাসিটোনে দুটো অ্যাসিটোন অণু দুজন অ্যাসিটোন লাগে, এই যে ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে ট্রিট করা হয় শুষ্ক ইথার মিডিয়ামে, তখন কিন্তু কি তৈরি হয়, ঠিক আছে? এবার এটা একটা অক্সিজেন, এবার এটাকে লৌহ অ্যাসিড দিলেই কিন্তু পিনাকল তৈরি হয়ে যায়, CH3 এটা OH, এটা OH, ঠিক আছে? এটা পিনাকল। এবার মনে রাখবে এইখানে আমি এখানে নেই, হয়তো আমি এখানে দেখাচ্ছি, এক্সট্রা দেখাচ্ছি এখানে, যদি এই যে পিনাকলকে, পিনাকলকে সেটাও অনেক সময় পড়ে, এই পিনাকলকে H2SO4 দিয়ে ট্রিট করা হলো কনসেন্ট্রেট বা ওর H+ বলা হলো, তখন কিন্তু পিনাকল, পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট হবে, সেটা কিন্তু এই ধরনের প্রোডাক্ট তৈরি হবে, পিনাকল থেকে পিনাকলন, ঠিক আছে? এটা পিনাকলন, ঠিক আছে? এটা দিইনি আমি, আমি এ পর্যন্ত দিয়েছিলাম পরীক্ষাতে। আচ্ছা এরপরে আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমি অনলাইনে বহুবার করিয়েছি, একটা লেকচার আছে আনস্টার সিনথেসিস দিয়ে, COCl এটাকে ট্রিট করা হয়েছে
প্রথমে বলছে CH2N2, এটা এক্সেস মানে অতিরিক্ত। আচ্ছা, তারপরে দেওয়া হচ্ছে জল Ag2O তাপ, আনস্টেবল সিনথেসিস, তাহলে অ্যাসিড হোমোলোগেশন হয়। তোমরা জানো CH3CH2COOH তৈরি হয়। লেকচারটা আরও ভালো করে দেখে নেবে, ইউটিউবে একটা লেকচার আছে একদম পুরো ডিটেলস মেকানিজম আছে আনস্টেবল সিনথেসিসের। আচ্ছা, তারপরে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এটা NH2 হাইড্রোজেন কে উৎপন্ন হবে বলছে, তারপরে এটাকে KOH ইথিলিন গ্লাইকল -180°C বি উৎপন্ন হবে। দেখো প্রথমে কি হবে, এখানে হাইড্রোজেন সহজ করে মনে রাখার জন্য এইভাবে ভাবতে পারো, জল বের করে দিয়ে CH3H(NH2) এটা ঠিক আছে। আচ্ছা, এইবার এইখানে KOH ইথিলিন গ্লাইকল 180°C তাপমাত্রা, এইগুলো দিলে হাইড্রোজেন রাখে, তার মানে বেসিক্যালি এইটা কি হয়ে গেল, এটা কিন্তু অ্যাকচুয়ালি CH3 ইথেন, ঠিক আছে। তাহলে এইটা হবে ইথেন CH3 ঠিক আছে, আর এটা তো এই, ঠিক আছে, এটা এই। ওকে, তাহলে সেকেন্ড এই রিয়াকশনটা হচ্ছে উইলিয়ামস উলকৃষ্ণার বিক্রিয়া, উলকৃষ্ণার রিয়াকশন। ওকে, আরও একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, পার্কিন বিক্রিয়া, এটা আমি ইউটিউবে অনেকবার দিয়েছি বা বলেছি, এটা আমি আর করাচ্ছি না। তারপরে রিয়াকশনটা করাচ্ছি সিমেন বিক্রিয়া, সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে NH2 এটাকে NaNO2 HBF4 দিয়ে ট্রিট করা হচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে সি উৎপন্ন হবে, তাকে তাপ দিলে ডি উৎপন্ন হবে, তাপ দিলে ডি উৎপন্ন হবে। সি দেখো এখানে এইটা তৈরি হবে, এটা তৈরি হবে ডাইজোনিয়াম সল্ট তৈরি হলো। সি তারপরে এটাকে তাপ দিলে BF3 আর নাইট্রোজেন বেরিয়ে যায়, এটাকে তাপ দিলে BF3 বেরিয়ে যায় আর নাইট্রোজেন মিলিয়ে যায়, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি, ক্লোরো ইঞ্জিন, এটা ডিম, ঠিক আছে, এটা সি। আরো একটা ইম্পর্টেন্ট দিক, সবই এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসের এটা অ্যাপ্লিকেশন -H+ বা এখানে K+ বলে নিই, সরি দিয়ে K+ করা হয়েছে। আচ্ছা, এটাকে বলা হয়েছে, ট্রিট করা হয়েছে CH3CH2I, M উৎপন্ন হবে, তাকে ট্রিট করা হচ্ছে, তাকে হাইড্রোলিসিস করা হচ্ছে, তাহলে N উৎপন্ন হবে বলছে। N-টা মেজর প্রোডাক্ট, এটা মেজর প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে দেখো এখানে CH3CH2I হলে এই দিয়ে এখানে অ্যাক্সিডেন্ট অ্যাটাক করলে এটা খুলে গেল, তাহলে বেসিক্যালি এইটা তৈরি হবে, CH2CH3। এবার এটাকে হাইড্রোলিসিস করলে, কিন্তু যেহেতু মেজর প্রোডাক্ট বলেছে, আমি মেজর প্রোডাক্টটাই লিখছি CH3CH2NH2 এটাই, ঠিক আছে, এটা মেজর প্রোডাক্ট। এখানে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ তোমরা জানো, সেটা একটু দেখে নেবে বই থেকেও। আচ্ছা,
আচ্ছা, এরপরে বলেছে এখান থেকে বেঞ্জিন থেকে এটা তৈরি করতে হবে CO8H2। আমি আরেকটা স্টেপ এগিয়ে দিলাম, এইটা করতে হবে, আরো একটা স্টেপ বেশি দিলাম, এটা কর। হ্যাঁ, এটা আমার পরীক্ষায় দিইনি, কিন্তু এখানে আমি দিলাম এক্সট্রা। তাহলে বেঞ্জিন থেকে এটা তৈরি কর, বেঞ্জামাইট, তারপরে অ্যানিলিন, তাই তো? তাহলে বেঞ্জিনের যদি আমরা CH3Cl দিয়ে অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে আমরা যদি এইটা করি, তাহলে এবার এখানে ক্ষারীয় এক নম্বরে ক্ষারীয় KMnO4 পার্শ্ব শৃঙ্খল জারণ করব, তারপরে হাইড্রোলিসিস করলাম, করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, বেঞ্জোয়িক অ্যাসিড। এবার বেঞ্জোয়িক অ্যাসিডে যদি অ্যামোনিয়া দিয়ে তাপ দেওয়া হয়, ঠিক আছে, অ্যামোনিয়া দিয়ে তাপ দেওয়া হয়, তাহলে কিন্তু এটা তৈরি হয় CO2NH2, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা দেখো, এইটা হয়ে গেল আমাদের যেটা দেওয়া হয়েছিল পরীক্ষায়। আচ্ছা, এইবার এখানে আমি বলেছি এটা, তাহলে এখানে ব্রোমিন কেওইস বা ক্লোরিন কেওইস যদি দাও বা এনওইস দাও, বেসিক্যালি ক্ষার এনওইস বা কেওইস যে হ্যালোজেন, সেটা ক্লোরিন ব্রোমিন যাই হতে পারে, আমি এনওইস বলছি, হফম্যান অবনমন বিক্রিয়া, সিও গ্রুপটা অবনমিত বেরিয়ে যায়, তাহলে অ্যানিলিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি সিএন বলতো, তাহলে এখানে P2O5 দিতে হতো, P2O5 দিলে এটা কিন্তু বেঞ্জোনাইট্রাইল হয়ে যেত, ঠিক আছে। এরকম অনেক কিছু থাকে, জল বেরিয়ে যায় P2O5 দিলে, ঠিক আছে, সিএন। আচ্ছা, লাস্ট না, দুটো আছে, দুটো অর্গ্যানিকটাই কভার করলাম, দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া, ব্যারাইটা দিয়ে বিক্রিয়া, CH3C11O CH3, এটাকে ব্যারাইটা দেওয়া হয়েছে, এ উৎপন্ন হবে বলছে, তারপরে আয়োডিন তাপ দেওয়া হয়েছে, বি উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এটা দেখে নাও, তাহলে প্রথমে এইভাবে ভাবতে পারো, সহজে মনে রাখার জন্য এইটা এখানে জুড়বে, এইটা এখানে জুড়বে, ঠিক আছে। তাহলে ব্যারাইটা দিলে এটা হয়, বেসিক্যালি এর মেকানিজম যদি দেখো, তাহলে ফার্স্টে এই এর একটা অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাট্রাক্ট করে CH2-COCH3 হয়, সেটা আবার এখানে ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করে, সেখান থেকে অ্যালডল হয়, বেসিক্যালি অ্যালডল জাতীয় কম্পাউন্ড তৈরি হবে। আচ্ছা, তাহলে এখানে যেটা হবে CH3, এটা হয়ে যাবে OH, এটা CH2-COCH3। এবার এটা যদি আয়োডিন তাপ দেওয়া হয়, আয়োডিন তাপ, তাহলে আয়োডিন তাপ দিলে দেখো জল বেরোবে, ঠিক আছে। তাহলে পাশাপাশি এইখানে এই যে কন্ডেনসেশন হবে, জলটা বেরিয়ে যাবে, অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া, তাহলে আয়োডিন তাপ দিলে এর হাইড্রোজেন আর এই ওইস মিলে জল বেরিয়ে যাবে, তাহলে কি হবে, CH3CH3-COCH, এই কম্পাউন্ডের নাম কি জানো, এটা হচ্ছে মেসিটাইল অক্সাইড, ঠিক আছে, এটার নাম মেসিটাইল অক্সাইড। তাহলে মোটামুটি কভার করে দিলাম অর্গ্যানিকটা আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।